আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম, জলাদাওড়া মসজিদ কমিটির পরিচালনায় বিশ্ব নবী দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী এক বিরাট ইসলামিক জলসা, স্বেচ্ছায় রক্তদান শিবির, বস্ত্র বিতরণ এবং কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্থান জলাদাওড়া মসজিদ প্রাঙ্গণ, পরিচালনায় জলাদাওড়া মসজিদ কমিটি, সহযোগিতায় দেওড়া আজাদ সংঘ। তারিখ 18ই কার্তিক, ইংরেজির 5ই নভেম্বর 2023 রবিবার, অর্থাৎ আসছে রবিবার সকাল 10 ঘটিকায় থাকছেন স্বেচ্ছায় রক্তদান শিবির। উদ্বোধনে উপস্থিত থাকছেন ফুরফুরা শরীফের পীর আল্লামা আবু তাহের সিদ্দিকী সাহেব, কলকাতা এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাংক এই সংগৃহীত ব্লাড সংগ্রহ করিবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি কোনো ব্যক্তি রক্তদান করতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের এই নম্বরে নাম নথিভুক্ত করবেন। 8918836452 এবং 8515947572। বিকাল 3 ঘটিকায় কেরাত প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতার অংশগ্রহণ করার জন্য এই নম্বরে নাম নথিভুক্ত করবেন। নাম নথিভুক্ত করার শেষ দিন শুক্রবার 3রা নভেম্বর 2023। দ্বিতীয় দিন 19শে কার্তিক, ইংরেজির 6ই নভেম্বর 2023 সোমবার দুপুর 2 ঘটিকায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং রাত 8 ঘটিকায় ইসলামিক মাহফিল ও জলসা। এই উক্ত জলসায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকছেন ফুরফুরা শরীফের আশেকে রসুল, নায়েবে নবী সুলতানুল ওয়েজিন সুলতানুল আরেফিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীর আল্লামা আবু তাহের সিদ্দিকী সাহেব, ফুরফুরা দরবার শরীফ। দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকছেন কোকিল কণ্ঠস্বরী বক্তা পীরজাদা আবুল বাসার সাহেব, পীরনগর দরবার শরীফ। তৃতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকছেন মুফতি মাওলানা সেবগাতুল্লাহ সাহেব, উত্তর 24 পরগনা। চতুর্থ বক্তা হিসাবে উপস্থিত থাকছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মেহেরাজুল ইসলাম সাহেব, জলাদাওড়া মসজিদের পেশ ইমাম। এই উক্ত দুই দিনের অনুষ্ঠানের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জলাদাওড়া মসজিদ কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।